আপনার সাথে কাকি স্মার্ট মনে আছে খুব খুব ভালো লাগে আমাদের শাকিবুল হাসান ওলা থেকে তার অনেক বড় ভক্ত বেঁচে নিতে আমি কোন প্লেয়ারের সাথে প্রেম করতাম না শাকিবুল হাসানের খেলা খুব ভালো লাগে মাশরাফির খেলা খুব ভালো লাগে কি বলবো কাকে রেখে কাকে শাকিবুল হাসান মাশরাফির এনারা তো স্পেশাল আর এখন ইয়াংরা যারা আছে তারাও চেষ্টা করছে বেশ ভালো খেলছে ইয়াং কার কার খেলা ভালো লাগে মিরাজ খেলছে আফিফ আছে আপনার সাথে কাকি স্মার্ট মনে আছে সবচেয়ে স্মার্ট না আমার কোনো ক্রাশ ক্রিকেটার নাই স্মার্ট লিসেন এভরি ওয়ান ইজ স্মার্ট ইন দেয়ার ওন ওয়ে অ্যান্ড দেয়ার স্টিল ভেরি ইয়াং তো এখনই মানে ফাইনাল কোনো জাজমেন্ট দেওয়ার আমার মনে হয় না যে জানি না আমার জায়গা থেকে এখনও জাজমেন্ট তৈরি হয়নি স্টিল মানে দেখছি খুব খুব ভালো লাগে আমাদের এই সাউথ এশিয়াতে স্পেশালি বাংলাদেশে ক্রিকেট খেলা এত বেশি ফেমাস এবং আমাদের একটা ইন্টারন্যাশনাল টিম আছে তো হ্যাঁ আমাদের তো একটা প্রাইডের জায়গা ছোটবেলায় ভাবতাম ছোটবেলায় থাকে না এত বেশি কনফিডেন্স থাকে মনে হয় সব পারবো তো তখন মনে হতো যে আমি ক্রিকেটও খেলতে পারবো তখন যে ক্যাপ্টেন ছিলেন সালমাপু তাকে দেখে ইন্সপায়ার্ড হতাম তো ভাবতাম যে ইস আমি আমিও মনে হয় পারবো কিন্তু ইটস রিয়েলি টাফ জব আমি ইন টার্মস অফ ক্রিকেট অত ট্যালেন্টেড না ওরে বাবা পেলেই হলো ডিরেক্টর যার যোগ্য মনে করবে আমাকে সো হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবার সাথে দেখা করার ইচ্ছা আছে একজনের সাথে দেখা হয়েছে একটা শ্যুট করারও সুযোগ হয়েছে তার সাথে শাকিবুল হাসান আমার একেবারে ক্যারিয়ারের শুরুতে তার সাথে একটা শ্যুট করারও সুযোগ হয়েছে ইট ওয়াজ এ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স কারণ আমি ছোটোবেলা থেকে তার অনেক বড় ভক্ত আর বাকি সব টাইগারদের সাথেই বসে তাদের এক্সপিরিয়েন্স শোনার খুব ইচ্ছা আছে শুধু টাইগারদের বা দেশের বাইরের যারা আছে কারণ তারা মাঠে এত বেশি পরিশ্রমী তারা তাদের লাইফস্টাইল এত সুন্দর তো আমার জানতে ইচ্ছা করে তাদের কারণ আমি আমার ফিল্ড সম্পর্কে কাজ করতে করতে জানছি তাদের ফিল্ড সম্পর্কে তো আমার প্রত্যক্ষভাবে এক্সপিরিয়েন্স করা সম্ভব না তাই তাদের মুখ থেকে শুনতে খুব ভালো লাগবে তো এসছি হচ্ছে ব্ল্যাক ওয়ারের প্রমোশন করতে আমরা অ্যাট দ্য সেম টাইম বিপিএল দেখতে তো এবং যে টিমগুলো খেলছে তাদেরকে সাপোর্ট করতে তো খেলার মাঠ আমার মনে হয় এবং ক্রিকেটের মাঠ স্পেশালি মুভি প্রমোট করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস তো সেই জন্য এখানে আমাদের সিনেমা ব্ল্যাক ওয়ারকে প্রমোট করতে এসেছি আমরা সবাই প্লিজ ব্ল্যাক ওয়ার দেখবেন সামনে আরও দুটো সিনেমা আসবে ইনশাল্লাহ আদম নূর এগুলো রেডি আছে আর নতুন কিছু কাজের কথা মানে বলার এখনও সময় আসেনি সময় আসলে আমি বলে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ